দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জমি থেকে উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র। ডিএসপির জায়গায় পাঁচিল ঘেরার কাজ শুরু করতে গিয়ে বিপাকে পড়েন আধিকারিকরা। জমি দখলকারীরা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষের কাজে বাধা দেন বলেই অভিযোগ। এরপরেই সিআইএসএফ এর সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ লাঠিচার্জ করে বলেই অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ করেন, বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয়দের দাবি, সিআইএসএফ এর লাঠির ঘায়ে বেশ কয়েকজন জখম হন। প্রতিবাদে গান্ধী মোড় থেকে মায়াবাজার যাওয়ার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ প্রদর্শন, তার ফলে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। এখানে সকাল সকাল ম্যানেজমেন্টের লোক আছে, তারপরে কিছু প্রশাসনকে নিয়ে সিআইএসএফকে নিয়ে এইখানে সকাল সকাল ভূমি পূজন করতে চলে আসছে, বুঝলেন তো। এইবারে হাটাক এইরকম মানে পাবলিককে বিভ্রান্ত করে একদম মানে টেনশন, প্রত্যেকটা বাড়ি বাড়িতে টেনশন দিয়ে দিচ্ছে। এইরকম মানে কিছু কেন হচ্ছে এরকম, যদি কিছু করার আছে, আমরা তো সবাই বলছে কি না বসে আলোচনা হোক, বসে আলোচনা হোক, কিন্তু না বসে কোনো আলোচনা করে এইবারে মানে পুলিশকে নামিয়ে সেন্টার কেন্দ্রবাহিনীকে নামিয়ে দেখুন, এইখানে এত লাঠি চার্জ করছে, কত মহিলাকে কত পাবলিককে মানে মেরে কারো মাথা ফেটেছে, অনেক লোককে মাথা ফাটিয়েছে, মহিলার উপর লাঠি চার্জ হচ্ছে। এইটা মানে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না।